हेलो गाइस, तो चले এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, এই যে ফাঁকি বানাবো, এটা আপনারা সমস্ত রকম বড় থেকে ছোট পাখি ধরতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি গাইস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস, একটি ভালো পাখি ধরা ফাঁক বানাতে গেলে যা যা লাগবে, তোমার ছোট ছোট লাঠি লাগবে এমন, আর তাল গাছের চোঁচ। তো ভিডিওটি শুরু করছি। গাইস, আপনারা এই চোঁচটিকে এমন ভাবে ধরে নেবেন, এরকম ধরবেন। একবার তো জড়িয়ে নেবেন, কেটে দেবেন। এবারের মাথায় ফাঁস তৈরি করে নেবেন। গাইস, আপনারা এমন ভাবে বেঁধে নেবেন সব ফাঁকগুলোকে, যাতে হচ্ছে কি পাখিরা বুঝতে না পারে। টেপ দিয়ে দেবেন, সব কালো টেপ দেবেন, পাখিরা বুঝতে পারবে না। গাইস, ফাঁকটাকে ভালোভাবে ফাঁকটা সরে যায়। গাইস, এইভাবে আমাদের করে নেবেন, পাখিরা না বুঝতে পারে।
তো গাইস আমাদের ফাঁদ বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছে ফাঁদগুলো কেমন হয়েছে। দেখুন ফাঁদগুলো, ফাঁদগুলো পুরো খোঁচার মতো এরকম পোঁতে দেবেন, তাকে এরকম দিয়ে পড়বে, এরকম বেঁধে যাবে, একটু ছিঁচছে না এতটাই হাত। গাইস এটা আমাদের ইয়ে দেওয়া হয়নি, টেপ দেওয়া হয়নি, টেপটা দিচ্ছি। ফাঁদ তুলে একটা করে তুলে নেবো, দেখতে পাচ্ছ কতগুলো ফাঁদ হয়েছে, ফাঁদগুলো কত সুন্দর হয়েছে। তো এখন আমাদের এতটা তালের চল বেশি হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর পরের ভিডিওতে আমরা এই ফাঁদ দিয়ে আপনাদেরকে পাখি ধরে দেখাবো।